গাইস হঠাৎ সকালবেলা উঠে দেখছি এই চিকলেট ফিশটা আমার অসুস্থ হয়ে গেছে। একে যত সম্ভব দেখে মনে হচ্ছে সবাই মিলে মেরেছে। আর এই যে এই তিনটে মেডিসিন তোমরা দেখছো, তোমরা এই মেডিসিন তিনটে সবসময় কাছে রাখবে। ইমার্জেন্সি মেডিসিন হচ্ছে এই তিনটে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আজকে কি বলবো, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি আমার একটা চিকলেট পিস ড্যামেজ হয়ে গেছে। তো সেটারই এখন কেয়ার করব, তাই ভাবলাম তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করি। তোমাদের যদি ভবিষ্যতে কারোর কিছু হয় চিকলেট পিস, তো তোমরা সেভাবে কেয়ার করতে পারো। চলো গাইস তাদের গিয়ে দেখাচ্ছি কি হয়েছে, বেশি টাইম নষ্ট করবো না ইন্টো দিয়ে। এই দেখো এখন ঘুমাচ্ছে, ঠিক আছে ঘুমাচ্ছে এখনো। গাইস হঠাৎ সকালবেলা উঠে দেখছি এই চিকলেট পিসটা আমার অসুস্থ হয়ে গেছে। একে যত সম্ভব দেখে মনে হচ্ছে সবাই মিলে মেরেছে। তো তার জন্য আমি একে এই ট্যাঙ্ক থেকে বের করে এই আলাদা করে বালতিতে রেখেছি, আর ওর জন্য আলাদা ট্যাঙ্ক রেডি করে রেখেছি সাথে সাথে হিটার দিয়ে। আর মোটরে তোমার পাম্প চালিয়ে দিচ্ছে, অক্সিজেন চলছে ওখানে। আর একটা হ্যাঁ কথা যেটা বলার ছিল যে আমি কিন্তু এটা স্পঞ্জ ফিল্টারের সাথে অ্যাড করিনি। দুদিন আমি স্পঞ্জ ফিল্টারের সাথে অক্সিজেনটাকে অ্যাড করবো না, কারণ ওর এখন রোগ হয়েছে কিনা বা ওকে মেরেছে কিনা আমি জানি না। তো ট্রিটমেন্টের জন্য আমার এখানে মেডিসিন দিতে হয়েছে। তো এই মেডিসিনটা দেওয়ার পরে কখনো স্পঞ্জ ফিল্টার তোমরা চালাবে না, স্পঞ্জ জাতীয় ফিল্টার চালাবে না, নর্মাল অক্সিজেন দিয়ে রাখবে। স্পঞ্জ জাতীয় ফিল্টার চালালে কিন্তু সব যে ওষুধ স্পঞ্জ টেনে নেবে, স্পঞ্জ ফিল্টার পাওয়ার ফিল্টার কিচ্ছু চালাবে না, নর্মাল অক্সিজেন দিয়ে রাখবে। তো এটাই বেটার হবে, নাহলে কিন্তু যত মানে যে মেডিসিনগুলো সব মেডিসিনগুলো কিন্তু স্পঞ্জ টেনে নেবে, কাজের কাজ কিচ্ছু হবে না। আর আমি এতে দিয়েছি হচ্ছে অ্যান্টিবায়োটিক আর অ্যান্টি ফাঙ্গাসের একটা মেডিসিন, আর স্ট্রেসিল দিয়েছি, আর দিয়েছি তোমার হচ্ছে সল্ট দিয়েছি, রক সল্ট দিয়ে দিয়েছি। জল হাফ রেখেছি, বেশি জল দিইনি। তো এই ট্যাঙ্কটা আমি হসপিটাল ট্যাঙ্ক হিসাবেই রেখেছি, কোনো মার অসুস্থ হলে আমি এখানে ওটাকে এনে রেখে দিই। হিটার দেওয়া আছে, হিটারে জলটা গরম হচ্ছে বলে ওকে আমি ওখানে হালকা মেডিসিন দিয়ে রেখেছি। জলটা টজিং করবো, দেন ছাড়বো। টজিং করাটা কিভাবে হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে অ্যাকুরিয়ামটা, এই জলটাও দেখছি একটু হলুদ হয়ে গেছে, এটাও চেঞ্জ করতে হবে। জল আনা হয়ে গেছে, তো চেঞ্জ খুব তাড়াতাড়ি করবো। আর উইডো ট্যাঙ্কটাও আমাকে পরিষ্কার করতে হবে, চিকলেট ট্যাঙ্কটাও পরিষ্কার করবো। ও তিন দিন তিনটে ট্যাঙ্ক, আজকে এই ট্যাঙ্কটা করার কথা ছিল, কিন্তু আজকে হঠাৎ করে দেখছি ফিশটার ওই অবস্থা বলে চেঞ্জ করা হয়নি। আর ও কিন্তু এখনো তত্ত্বাজাই রয়েছে, শুধু ওকে মানে অত্যধিক পরিমাণে মেরেছে ওই ট্যাঙ্কে। কারণ ওই ট্যাঙ্কে যে বেবিগুলো হয়েছে, সেই বেবিগুলোর যে ফিমেল ফিশ আর মেল ফিশ মিলে সবাইকে অ্যাটাক করছে, আর ও হয়তো সেই অ্যাটাকের শিকার হয়ে গেছে। বাচ্চাদের কাছে আসতে দেয়নি, ও হয়তো গেছিল। আর সব থেকে ছোটো ট্যাঙ্কের মধ্যে এখন ও বেবিগুলো বাদে, তো ওকেই হয়তো অ্যাটাকটা করেছে, অ্যাটাকটা নিতে পারেনি। তো ও কিন্তু এমনি অ্যাক্টিভই রয়েছে, বেশ ভালোই তত্ত্বাচার হয়েছে। ওকে মারছে বলে আমি আলাদা করলাম, বাট দুদিন ধরে আমি ওকে দেখতে পাচ্ছিলাম না, পাথরের কোনায় কোনায় ঢুকেছিল। হঠাৎ করে আজকে দেখছি ওর অবস্থায় অন্যরকম, তো আর কিছু করার নেই। এখন ততক্ষণ না ওখানে জলটা গরম হচ্ছে হিটারে, ততক্ষণ ওকে ছাড়া যাবে না। জলটা গরম হবে, দেন আমি ওকে ছাড়তে পারবো। আর এই যে এই তিনটে মেডিসিন তোমরা দেখছো, স্ট্রেসিল, জেনারেল কিওর, আর এটা হচ্ছে ব্যাকটোনিল FW, এটাকে এটা যত সম্ভব অ্যান্টি ফাঙ্গাসের কাজ করে, না সরি এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। জেনারেল কিওরটা অ্যান্টি ফাঙ্গাস আর ইচিং টিচিং প্রবলেম এটা, আর এটা হচ্ছে স্ট্রেস। তো মাছ স্ট্রেস হয়ে গেলে এটা আমি ইউজ করি, আর যখন জল চেঞ্জ করি তখন একটু মাছ স্ট্রেস হয়ে যায় তখন ইউজ করি। তোমরা তোমাদের যারা অ্যাকুরিয়াম হবিতে রয়েছো, তো যারা জানো তাদের ক্ষেত্রে আমি কিছু বলছি না, যারা জানো না এই তিনটে মেডিসিন সবসময় ঘরে রাখবে, বিশেষ করে এটা পারলে বড়টা কিনে রাখবে। এটা কিন্তু খুবই কাজে লাগে, এটা ছোটটাই হয়তো 160 টাকা মতন নেয়, আর বড়টার দাম 300 টাকার উপরে, আর বাদ বাকি এগুলো সব 100 টাকা করে নিয়েছে। তোমরা এই মেডিসিন তিনটে সবসময় কাছে রাখবে, ইমার্জেন্সি মেডিসিন হচ্ছে এই তিনটে। আর এখন আমি এই জলের টেম্পারেচারটা মেপে নেবো ডিজিটাল মিটার দিয়ে, দেখি কত টেম্পারেচার আছে। 18 ডিগ্রি না, আস্তে আস্তে বাড়বে না নিশ্চয়ই, তো একদমই কম। এটা যতক্ষণ না সাতাশ আটাশ হচ্ছে ততক্ষণ আমি মাছটাকে এখানে ছাড়তে পারবো না, ছাড়লে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ওর এখন দরকার ওয়ার্ম ওয়াটার, মানে একটু গরম টাইপের জল হলে ওর পক্ষে ভালো। যে কোনো মানে ড্যামেজ মাছ বা কোনো রকম রোগ হয়েছে সেই সব মাছের ক্ষেত্রে একটু জলটা গরম থাকলে বেটার হয়। গাইস মোটামুটি 2 ঘন্টা মতন হয়ে গেছে হিটার চালিয়ে রেখেছি, দেখি এখন জলের টেম্পারেচার কত। তখন ছিল 18, এখন দেখি কত হয়, 24 ডিগ্রি হয়েছে, 28 মনে হচ্ছে, 25 হয়ে যাবে, হ্যাঁ 25 হয়ে গেছে, 25.5 মনে হচ্ছে, 26 হয়ে যাবে, আরামসে 26 টেনে নেবে। হ্যাঁ গাইস 26 তো টেনে নিয়েছে। তো আমি ভাবছি এখন মাছটাকে রিলিজ করে দেবো, কারণ ও যে ট্যাঙ্কটার এই বালতির মধ্যে রয়েছে, বালতির জলও কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। বালতিতে এই ট্যাঙ্কের জলই দিয়েছিলাম, বালতির জল কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এর টেম্পারেচার দেখতে পাচ্ছ 22 ডিগ্রি হয়ে যাচ্ছে, কমছে আস্তে আস্তে। তো সাথে সাথে আমি ওকে ওই ট্যাঙ্কে দিয়ে দিই, আর 1 ঘন্টার মধ্যে মোটামুটি 28 থেকে 30 ডিগ্রি হয়ে যাবে। তো বেশি লেট করবো না, এতে থাকলে আর এক সমস্যা হয়ে যেতে পারে। তো এখন মেন আমি তোমাদের দেখাবো টজিংটা কী করে করতে হয়। দেখো টজিং মানে এই যেই ট্যাঙ্কে তুমি মাছটাকে ছাড়বে সেই ট্যাঙ্ক থেকে জল তুলবে, তো জলটা তুলে আস্তে আস্তে এই জলে আস্তে আস্তে একদম করে ঢালবে, যাতে দুটো জল মিশে যায় একসাথে, ওর যাতে প্রবলেম না হয়। হুট করে ঢেলে জোরে ঢেলে দিলে কিন্তু হবে না গাইস, ঠিক আছে, জোরে ঢেলে দিলেই জলটা কিন্তু ফুট করে ওর কাছে নতুন জল যাবে। আস্তে 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 ঢাললে ওর প্রবলেম হবে না, আমি এরকম আস্তে আস্তে ঢালছি। এটা তোমরা পাইপের দ্বারাও করতে পারো,
পাইপের দ্বারা করলে খুবই ভালো হয়। তো দেখো গাইজ, আমি আস্তে আস্তে অনেকটা জলই ঢেলে দিয়েছি। এরকম ভাবে তোমরা 2-3 মগ মতন জল এরকম দেবে, তাহলেই হয়ে যাবে। তো আস্তে আস্তে দেবে, টজিংটা করবে। তো এইভাবে দিয়ে 1 মিনিট মতন রাখবে, তারপর ওকে যেই নতুন ট্যাঙ্কে দেবে, নতুন ট্যাঙ্কে এই জলটা ধরেই পুরো শিফট করে দেবে পারলে, তাহলে খুবই ভালো হয়। তোমরা যদি চাও শুধু নেটে করে মাছটাকে ছাড়তে পারো, তাও হয়। কারণ ওর কাছে এই জল ওই জল দোকানে একই হয়ে যাবে। টেম্পারেচার হালকা ফ্ল্যাকচুয়েট করতে পারে, তার জন্য স্ট্রেসিল এতে আমি দিয়ে দেবো ওকে ছাড়ার পরই। গাইস, 1 মিনিট মতন হয়ে গেছে। তো আমি ভাবছি ওকে নেটে করেই তুলে নিই, কারণ এটার মধ্যে যদি এটার মধ্যে যদি মেডিসিন দেওয়া ছিল, তো এখানে অনেকক্ষণ ছিল, 2-3 ঘন্টা মতন ছিল। তো ওর যে ব্যাকটেরিয়া সেটাই জলটার মধ্যে চলে গেছে। তো ওকে ভাবছি নতুন ওই ফ্রেশ জলে আমি ছাড়বো, জলটা দেবো না ভাবছি, জলটা থাক, ওকে ডাইরেক্ট আমি ঢেলে দিচ্ছি, তাই বেটার হবে। জলটার সাথে ম্যাচ খেয়ে গেছে, দেখো কি সুন্দর চলেও আসছে। কীভাবে ড্যামেজ হয়েছে তোমরা দেখে নাও, কীভাবে ও ড্যামেজটা হয়েছে। পাখনা টাকনা একদম যথারীতি ভালো মতন ড্যামেজ হয়েছে। তো বেশি ঘাটানাটা করবো না, ওকে ছেড়ে দিই, নতুন ট্যাঙ্কে চলে যা। নতুন ট্যাঙ্কেও চলে গেছে, যত গরম জল থাকবে ওর তত সুবিধা। ট্যাঙ্কে একটু জল আমি দিয়ে দেবো, এরপরে চলে গেছে। দেখো ডাইরেক্ট গিয়ে হিটারের কোনাতেই গিয়ে বসেছে, কারণ ওখানটা জলটা একটু গরম বলে ওখানেই গেছে। তো থাক, আশা করি সুস্থ হয়ে যাবে, কি হয় দেখি। 24 ঘন্টা দেখতে হবে ওখানে, এখানে রেখে তারপর বুঝতে পারবো কন্ডিশনটা কি আছে। তো গাইস, এখন প্রসেস পুরো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে আশা করি। তো আমারও ট্রিটমেন্ট পুরো কমপ্লিট, এখন ওখানে থাকুক, ও কতটা কি সুস্থ হয় 24 ঘন্টা পর আমি দেখলে বুঝতে পারবো। কোনো ফিডিং দেবো না আজকে, কোনো ফিডিং দিতেও নেই। মার যদি শরীর খারাপ হয় মাঝে যদি কোনো রকম, তো কোনো ফিডিং দেবো না, আমি তো মনে হয় না ফিডিং নেবে। তো 24 ঘন্টা দেখবো কি হয় না হয়, তারপরে আলাদা করে আরও ট্রিটমেন্ট শুরু হবে না হলে। গাইস, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে বাস টাইমটাকে কমপ্লিট করে দাও। তো আজকে এইটুকুনি থাকলো ভিডিও, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছে, ওই দিন ভালো থাকো, সুস্থ থাকো।